নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কেরিয়ার টিউব বাংলা তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা দু হাজার একুশে ছাব্বিশ তারিখে যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ ডাব্লিউ কনস্টেবল এর পরীক্ষার্থীরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো এখানে আমি কিছু জরুরি আপডেট যেগুলো অবশ্যই পরীক্ষার আগে তোমাদের জেনে যাওয়া উচিত সেগুলো আমি বলবো তবে তার পূর্বে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে আর এই মুহূর্তে আমার শরীর খুবই খারাপ গলা শুনে বুঝতে পারছো তো তার মধ্যে ভিডিওটি তোমাদের প্রয়োজনের জন্য বানাচ্ছি তো অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো বন্ধুরা যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবল পরীক্ষার্থী তারা কিন্তু অবশ্যই যে জিনিসগুলো আমি বলছি অ্যাপ্লাই করে দেখো অবশ্যই তোমাদের অনেকটা হেল্প হবে তো আমি ডাব্লিউ কনস্টেবেলের কনস্টেবলের লাস্ট দু বছরের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইজ করছিলাম তো সেই সময় আমার মনে হলো যে কিছু জিনিস সেখানে প্রত্যেকটা দুটো ইয়ারেই আমি কমন দেখলাম এবং তোমাদের সঙ্গে আমি ভাবলাম যে এগুলো ডিসকাস করি যে কিছু জিনিস আছে যেগুলো দু বছরই পড়েছে তোমরা প্রিভিয়াস ইয়ার্স যদি দেখো তাহলে দেখতে পাবে ন্যাশনাল পার্ক ও ওয়াইল্ড ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু একটা বা দুটো প্রশ্ন সেখানে আসবেই কোন রাজ্যে কি নৃত্য আছে এবং কোন রাজ্যে কি উৎসব হচ্ছে সেইখান থেকে কিন্তু একটা উৎসব একটা প্রশ্ন আসবেই যেমন ইদানিং যে উৎসবগুলো হয়েছে তার মধ্যে আমার মনে পড়ছে টিউলিপ উৎসব কাশ্মীরে হয়েছে এছাড়াও কেরালায় একটা সম্ভবত ওনাম উৎসব হয়েছে এবং বিভিন্ন যে নৃত্য আছে ওডিসি ভারতনাট্যম কথাকলি এগুলো কোন রাজ্যের অবশ্যই দেখে যাবে আচ্ছা পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন যে যে স্কিমগুলো এসছে সেগুলো সম্বন্ধে ভালোভাবে তোমরা সেগুলো দেখে যাবে যেমন স্বাস্থ্যসাথী কার্ড দুয়ারে সরকার স্কিম লক্ষ্মী ভান্ডার স্কিম তারপরে পথসাথী প্রকল্প রূপশ্রী এগুলো সম্বন্ধে একটু পড়ে যাবে এবং নতুন নতুন যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হচ্ছে তার উইনার্সকে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা দেখে যাবে কারা বীর চক্র কে পেয়েছে পরমবীর চক্র তারপরে আরও একটি অ্যাওয়ার্ড দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড কে পেয়েছে তো সম্ভবত রজনীকান্ত দু হাজার একুশে দাদা সাহেব অ্যাওয়ার্ড পেয়েছে দু হাজার কুড়ির অ্যাকচুয়ালি তো এইসব অ্যাওয়ার্ডগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড কারা পেয়েছে তারপরে পদ্মশ্রী মোট কতজন পেয়েছে পদ্মভূষণ কতজন পেয়েছে এই জিনিসগুলো তোমরা কিন্তু ভালোভাবে দেখে যেও এখান থেকে ডেফিনেটলি কোশ্চেন হবে এবং এখান থেকেই তোমরা পাঁচ থেকে ছ নম্বর কিন্তু ইজিলি তুলতে পারবে এই টপিকগুলো দেখে গেলে তো আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস যদি আমি খুঁজে পাই অবশ্যই তোমাদের সঙ্গে পরীক্ষার আগে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে অ্যাপ্রিসিয়েট করো থ্যাংক ইউ সবাই ভালোভাবে প্রিপারেশন নাও সবার পরীক্ষা ভালো হবে